অগাধ যৌন সঙ্গী পাবার মাকে পেটাতেন রোজ। রণবীর কাপুরের ছোটবেলা ছিল খুবই টক্সিক। বাবার অগাধ যৌন সঙ্গী, মায়ের সঙ্গে রোজ কাঁদতেন। রণবীর কাপুরের ছোটবেলাও ছিল খুব খারাপ। রণবীর কাপুরের অ্যানিমেল ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত নানা আলোচনা এবং সমালোচনার জেরবার সোশ্যাল মিডিয়া। টক্সিক পেরেন্টিং যে কতটা ভয়াবহ একটি শিশুর পক্ষে তা দেখানো হয়েছে এখানে। রণবীর যে রণবিজয় সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন, ছোটবেলা থেকে সে তার বাবার ভালোবাসা পায়নি, যার ফলে বড় হয়ে সে হয়ে ওঠে অ্যানিমেল। জানলে অবাক হবেন, রণবীর কাপুরের নিজের ছোটবেলাটাও ছিল অনেকটা সেই রকমই। ছবিতে যেমনটা দেখানো হয়েছে, ছোটবেলায় রণবিজয় সিংকে তেমন পাত্তা দিতেন না তার বাবা বলবীর সিং। বাবার অবহেলা পেয়ে পেয়েই বড় হয়ে ওঠে সে। রণবীর কাপুর নিজেও তখন ছোট ছিলেন, তখন তিনি তার বাবা ঋষি কাপুরের থেকে এরকমই ব্যবহার পেতেন, তাই ছোটবেলা থেকেই তিনি তার বাবার চেয়ে মা নীতু কাপুরের কাছে বেশি থাকতেন। নীতু কাপুর এবং ঋষি কাপুর একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর সব কিছু বদলে যায়। বিয়ের পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে থাকেন ঋষি কাপুর, এমনকি সন্তানের জন্মের পরেও তিনি সেই ধারা বজায় রেখেছিলেন। মদের নেশায় চুর হয়ে থাকতেন সবসময়, স্ত্রী নীতু কাপুরকে মারধরও করতেন। রণবীর খুব ছোটবেলাতেই এই সব দেখে দেখে বড় হয়ে উঠেছেন, তাই খুব স্বাভাবিকভাবেই বাবার প্রতি তার মনে বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। একবার একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বাবা তার কাছে হিরো ছিলেন না কোনো দিন, বরং ছোটবেলায় তিনি বাবাকেই ভিলেন বলে ভাবতেন। তাদের দুজনের সম্পর্কটা একেবারেই ভালো ছিল না। ছোটবেলা থেকেই বাবার তরফ থেকে অবহেলা পেয়ে পেয়ে রণবীর ঋষির থেকে দূরে সরে যেতে থাকেন। ঋষি কাপুর বাবা হিসাবে কোনো দায়িত্ব কখনো পালন করতেন না, তিনি তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকতেন, সর্বক্ষণ নারীর সঙ্গে ডুবে থাকতেন তিনি। দিনের পর দিন, রাতের পর রাত বাইরে কাটাতেন ঋষি, চোখের সামনে মাকে অবহেলিত হতে দেখতেন রণবীর। নীতু সর্বক্ষণ ঋষির নোংরা জীবনের ছায়া দেখে ছেলেকে বাঁচানোর জন্য আগলে আগলে রাখতেন। মায়ের সঙ্গে রোজ ঢুকরে কাঁদতেন ছোট্ট রণবীর। তবে রণবীরের বড় হওয়ার পরে অবশ্য পরিস্থিতি বদলে যায়। ঋষি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং জীবনের শেষের কয়েকটা মুহূর্ত, সেই সময় তিনি রণবীরের প্রতি অন্যায় হওয়ার জন্য অনুতাপ প্রকাশ করেছিলেন।